দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে দুই শিশুসহ সপরিবারে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা বর্ণনা করলেন লক্ষ্মীপুর জেলা হেজবুত তাহিদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে পুরো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার পতনের সঙ্গে সঙ্গে দেশের 450টিরও বেশি থানাসহ বিরোধী মতাদর্শের মানুষের অফিস, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ব্যাপক অবনতি ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির। গত 20 আগস্ট ভোর 4টায় লক্ষ্মীপুর জেলা হিজবুত তাহিদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে বাহিরে থেকে দরজা লক করে দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঘুমন্ত অবস্থায় আজিজুল ইসলাম ভূঁইয়া ও তার পরিবারের দুই শিশুসহ সবাইকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে দিশেহারা হয়ে পড়ে আজিজুল ইসলাম ও তার পরিবার। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাদেরকে উদ্ধার করেন। সেই দিন ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, 999, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব এমনকি সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্পেও যোগাযোগ করে কোনো সাহায্য পাওয়া যায়নি। সেই দিনের নির্মম ঘটনার বর্ণনা করে আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, তার সাথে এলাকার কোনো মানুষের সাথে কোনো বিষয় নিয়ে কোনো ধরনের ঝগড়া বিবাদ নেই, কিন্তু তিনি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহিদের লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর থেকে তার মতাদর্শ বিরোধী অজ্ঞাত একটি শ্রেণী মুখোশ পরে তার বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রিয় দেশবাসী, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আমি আজ গভীর দুঃখের সাথে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একটি মর্মান্তিক ঘটনার বর্ণনা দেওয়ার জন্য। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরে শ্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান, এরপরে সারা দেশে 5 তারিখ 6 তারিখ যেভাবে সন্ত্রাস এবং যেভাবে ভাঙচুর এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমার বাড়িতেও একইভাবে 20 আগস্ট মাসের 20 তারিখ রাত্র 4টার সময় আমার বাসায় উগ্রপন্থী সন্ত্রাসীরা আমার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। যে ঘটনাটা আমার এখনও স্মরণ হলে আমার শরীর শিউরে উঠে, আমি ভয়ে ভীতকম্পিত হয়ে পড়ি। সেদিনকার রাত্রে কে বা কাহারা এভাবে এসে আমাকে হত্যা করার জন্য আমার এবং আমার ঘরে আমার দুটি নাতি ছিল, একটা 2 মাসের শিশু বাচ্চা এবং একটা 2 বছরের শিশু বাচ্চা, এবং আমরা 4 জন, মোট 6 জন আমরা ঘরে ঘুমন্ত ছিলাম। আমার সেই ঘরের পাশেই আরেকটা সামনের যেই ইউনিটটা ছিল সেখানে আমাদের জেলা হিজবুত তাওহিদের কার্যালয় ছিল। জেলা হিজবুত তাওহিদ একটা অরাজনৈতিক আন্দোলন, এই আন্দোলন সারা বাংলাদেশে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ধর্ম ব্যবসা এবং অন্যায়ের বিরুদ্ধে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম করে আসছে। আমি হিজবুত তাওহিদের মাননীয় ইমামের বাড়িতে কয়েকবার এসেছি। আমি এখানে এসে জুমার সালা আদায় করেছি। আমি এখানে দেখেছি যে প্রকৃত মুসলমানদের সেই রীতির আওয়াজ এখানেই আমি দেখতে পেয়েছি। জুমার সালাতে আমি যেভাবে সালা করেছি, প্রকৃত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই সালাই আমি দেখতে পেয়েছি। প্রকৃত সেই কোরআন এবং সুন্নার আলোকেই এখানে সব কার্যক্রম দেখতে পেয়েছি। এবং আমি লক্ষ্মীপুরেও আমি বিভিন্নভাবে, এই যে সোনাইমণির বিভিন্ন গাড়ির ড্রাইভার সেখানে যায় এবং বিভিন্ন ব্যবসায়ী আমাদের লক্ষ্মীপুরে যায়, তাদের সাথেও কথা বলে আমি জানতে পেরেছি যে মাননীয় ইমামদের বিশাল অবস্থা। উনার বাবার সোনাইমণিতে উনার যে প্রভাব প্রতিপত্তি, উনি দীর্ঘদিন এখানে মেম্বার ছিলেন, উনি খুবই জনপ্রিয় ব্যক্তি এবং উনাদের ধন সম্পদেরও কোনো অভাব নেই, উনাদের কোনো সুনামের এবং খ্যাতির কোনো অভাব নেই। উনাদের বিপক্ষে বা উনাদের বিরুদ্ধে এমন কোনো লোক পাইনি, এবং যাদের থেকে রিপোর্ট নিয়েছি তারাও বলেছে যে উনারা খুবই ভালো, উনারা এলাকার মানুষের কল্যাণে কাজ করেন। তাহলে আমিও সেই হিজবুত তাওহিদের একজন সদস্য। 2014 সালে আমি হিজবুত তাওহিদ গ্রহণ করি এবং বর্তমানে আমি হিজবুত তাওহিদের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি তো কারো কোনো ক্ষয়ক্ষতি করিনি, আমি তো কারো সাথে কোনো অন্যায় করিনি। আমার এলাকার মানুষ বলতে পারবে না কারো সাথে আমার কোনো দিন কোনো দুইটি কথা হয়েছে বা কারো সাথে লেনদেনে কোনো সমস্যা হয়েছে বা কারো সাথে জায়গা জমির কোনো সম্পর্ক আছে। আর আমার লক্ষ্মীপুরবাসীকে আমি জানিয়ে রাখছি, লক্ষ্মীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড একটি জনবহুল এবং সবচেয়ে প্রসিদ্ধ একটা এলাকা। লক্ষ্মীপুর পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে
সুনামধন্য আমার 5 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে সবচেয়ে শিক্ষিত জনবসতি, যে ওয়ার্ডে সবচেয়ে ধনবান লোকের অবস্থান, যে ওয়ার্ডে কোনো সন্ত্রাস নেই, নৈরাজ্য নেই, এক বাড়ির সাথে আরেক বাড়ির কোনো শত্রুতা নেই, এক বাড়ির ছেলে মেয়ের সাথে আরেক বাড়ির ছেলে মেয়েদের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। কিন্তু অতীব দুঃখের সাথে আমি লক্ষ্য করেছি আমার বাড়িতে কীভাবে এভাবে রাতের অন্ধকারে গুপ্তভাবে এসে চোরাগুপ্ত হামলা করে আমার ঘরে আগুন দিয়েছে। আল্লাহ হয়তো আমাকে রক্ষা করেছেন, আপনাদের হয়তো দোয়া আছে। সেদিন রাত্রে আমি হঠাৎ ঘুম থেকে উঠে আমি দেখি যে সামনে আমার অফিসে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এটা দেখে আমি যখন দরজা খুলতে যাই দেখলাম যে দরজাও বাইরে থেকে আটকিয়ে দিয়েছে কে বা কারা। তাহলে এভাবে আগুনও দিল আমাকে মেরে ফেলার জন্য, ওইদিকে দিয়ে আবার আমার দরজাটাও আটকে দিল। আমি আমার ওই যে দুইটা মাসুম নাতি এবং আমরা চারজন মোট 6টা লোক এখানে আসি, তারা আমাদের কথাও চিন্তা করে নাই। তারা কেন এই কাজটি করেছে জানি না, তাদেরকে কেন কারা ইন্ধন দিয়েছে। আমার এলাকাবাসী আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের কাছে আমার জোর দাবি যে এই কাজটি যারা করেছে আপনারা তদন্ত করে দেখুন। আপনারা ইচ্ছা করলে এর বিহিত করতে পারেন বা আপনারা তারা এগুলো করতে পারে, আপনারা নিশ্চয়ই এটা বের করতে পারবেন। আমার আপনাদের কাছে জোর দাবি আপনারা অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের সুদৃষ্টি দিবেন, কারণ আমার এলাকায় এভাবে আজ আমার ঘরে হয়েছে, আরেকদিন আরেকজনের ঘরও হতে পারে। আমি বিশেষভাবে সেদিন অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আমি আমার পার্শ্ববর্তী 5তলা বাড়ির মালিক বেলাল ভাই এবং বেলাল ভাইয়ের স্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ যে ওনারা এসে আমাকে বাঁচিয়েছেন। ওনারা যদি না আসতেন, ওনারা যদি নেমে এসে আমার আগুন না নিবেতেন, তাহলে হয়তো আমরাও শেষ হয়ে যেতাম, আমার ঘরদুয়ারও সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। সেদিন হিজবুত তৈয়বের জেলা কার্যালয়ের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আল্লাহ পাক হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের কাছে আমার একান্ত দাবি এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই বিষয়টি আপনাদের সকলের দৃষ্টিতে নেবেন এবং সবার বিবেক বিবেচনা করে সবাই এগুলোর দিকে দৃষ্টি না দিলে এলাকাতে হয়তো এভাবে আরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমার শেষ কথা এবং সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং হিজবুত তৈয়বের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।